ডক্টর লুৎফর স্যারের কাছে আমি জানতে চাই, যদি নাকে পলিপ থাকে তাহলে সেক্ষেত্রে সিমটমস কী কী হতে পারে এবং এক্ষেত্রে করণীয় কী এবং কী চিকিৎসা আছে? ধন্যবাদ। নাকে পলিপ সাধারণ মানুষ বা সাধারণ রোগীরা পলিপ বলতে যা বোঝায়, আসলে নাকে একটু হাইপারট্রফি ইনফেরিয়র টার্বিনেট বা কোনো নাকে যে স্বাভাবিক মাংস থাকে সেই মাংসটা যদি অনেক সময় একটু বেড়ে যায় ঠান্ডা বা অ্যালার্জির কারণে, সেটাকেই অনেক মানুষ পলিপ বলে। আসলে পলিপ বর্তমান সময়ে নাকের মেডিকেলের ভাষায় যাকে পলিপ বলে খুবই রেয়ার, খুবই রেয়ার। তারপরেও যদি কারো পলিপ হয়, নাকে পলিপ হয়, সেক্ষেত্রে তাদের কমন সমস্যার মধ্যে নাক বন্ধ থাকা, ঘন ঘন ঠান্ডা লাগা, হাঁচি কাশি আসা, মাথা ব্যথা করা, অনেক সময় গন্ধ না বুঝতে পারা, এই সমস্ত সমস্যাগুলো নিয়ে সাধারণত পলিপের রোগীরা প্রেজেন্ট করে বাসে। সেক্ষেত্রে নাকের পলিপ কিনা নাকি স্বাভাবিক জিনিসটাই মানুষ পলিপ মনে করছে তার শিওর হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি নাকের পলিপ থাকে, অনেক ক্ষেত্রেই মেডিকেল ট্রিটমেন্ট, দ্যাট মিন্স মেডিসিনের ওষুধের মাধ্যমেই ঠিক হয়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে যখন ওষুধে ঠিক না হয়, ওষুধে ভালো না হচ্ছে, সেক্ষেত্রে আমাদের আধুনিক চিকিৎসা হচ্ছে যে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এন্ডোস্কোপিক মেশিন দিয়ে সেক্ষেত্রে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করে দিলে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ স্যার। স্যার, আমি আপনার কাছে জানতে চাই যে একজন বাচ্চা জন্মগ্রহণের পর থেকে যদি মুখ বধির হয় বা যদি বোবা হয়ে জন্মগ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে মা বাবা কীভাবে বুঝবেন এবং কী কী চিকিৎসা আছে, যদি এ বিষয়ে আমাদেরকে কিছু বলতেন?